কাপ্তাই হ্রদে দ্রুত সময়ের মধ্যে ড্রেজিং কার্যক্রম শুরু করার জন্য নয় কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান রবিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন জেলা প্রশাসক বলেন প্রকল্পটি বাস্তবায়ন হয়ে গেলে ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে তিনি আরো বলেন কাপ্তাই হ্রদের কাটলি বিলে মাছের পোনা অবমুক্ত করলে কেউ মাছের পোনা ধরতে পারবে না বিএফডিসিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এদিকে খেলাধুলার মান উন্নয়নে রাঙ্গামাটিতে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা করা হবে বলে জানান জেলা প্রশাসক সভায় স্বাস্থ্য শিক্ষা আইন শৃঙ্খলা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়